পরম শ্রদ্ধেয় সঞ্চালক মহোদয়, পরম দলের পূত পবিত্র পাঞ্জাবাহী শ্রদ্ধেয় কর্মীবৃন্দ, অনলাইনে সমবেত শ্রদ্ধেয় ভক্ত দাদারা, আমার স্নেহময়ী মায়েরা, সকলকে জয় বলি। আজ এই সৎসঙ্গ বিহার ধানবাদের অনলাইন এই ভার্চুয়াল সৎসঙ্গে সবার সাথে মিলিত হতে পেরে অত্যন্ত আনন্দ অনুভব করছি। প্রতি প্রত্যেকে এত সুন্দরভাবে সুরের মধ্য দিয়ে বা কথার মধ্য দিয়ে পরম দয়ালকে পরিবেশন করেছেন। আজকে সমগ্র বিশ্বব্যাপী যে মহাত্রাস, এর মধ্যে দিয়েও কেমন করে মানুষ আজকে পথ করে নিয়েছে, ভক্ত মানুষ কেমন করে সমগ্র বিশ্বময় পরম দয়াল শ্রী ঠাকুরকে নিয়ে বিপুল আনন্দে মাতোয়ারা হয়ে আছে। আমরা জানি আদর্শ নদী যদি তার গতিপথে কোনো বাধা পায়, হয় সে বাধাকে সে ভাসিয়ে নিয়ে যায়, নতুবা পাশ দিয়ে পথ করেছে, এগিয়েই চলে, এগিয়েই চলে, কখনো সে থেমে থাকে না। তাই প্রকৃত ভক্তির স্রোত যেখানে প্রবাহিত, আমরা প্রতিদিন প্রার্থনায় বলি খুলা ভক্তি কা স্রোত, সেই ভক্তির স্রোত যেখানে খুলে যায় সে স্রোত কখনো কোনো ব্যাপারই কোনো বাধাতেই সে আটকে থাকে না। তাই আজকে কেমন করে একটি প্রত্যন্ত গ্রামে বসেও মানুষ আজকে আমরা প্রত্যক্ষ করছি, আমি একটা প্রত্যন্ত গ্রামে বস থাকি, সেখানে চতুর্দিক সবুজ ক্ষেত পরিবেষ্টিত, সেখানে এতদিন যে জমায়েত হয়ে সৎসঙ্গ করতাম সেখানকার মানুষগুলোকে নিয়ে, কিন্তু আজকে এই প্রত্যন্ত গ্রামে বসেও আজকে কত চতুর্দিকের সমগ্র বিশ্বের মানুষের সাথে যোগাযোগ হচ্ছে, সমগ্র বিশ্বে ঠাকুরের যে কত ভক্ত মানুষ, কত শ্রেণীর মানুষ, সমস্ত স্তরের মানুষ কেমন করে পরম দয়ালকে মাথায় নিয়ে চলছেন দেখে আনন্দে আত্মহারা হয়ে যেতে হয়। পরম দয়াল ঠাকুর একদিন বলেছিলেন, যখন পাবনার সেই প্রচার শুরু হচ্ছে, এক ভক্ত বাইরে গিয়েছেন ঠাকুরের কাছে, তিনি ঘুরে এসে ঠাকুরের চরণে নিবেদন করছেন, মানুষ এমন কিছু বলেছে তার বড় বেদনা হয়েছে অন্তরে, ঠাকুরের কাছে তার ব্যথার কথাকে নিবেদন করছেন। শুনে পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, শোনো, এ পরম পিতার জিনিস দয়া করে তিনি দিয়েছেন এই যুগে এই দুনিয়ায়, একদিন এই জিনিস এমন হয়ে যাবে যে সমগ্র পৃথিবীর উদ্ধাতা হয়ে যাবে, রেস্কিউ অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাবে। বলে বলছেন, জগন্নাথের রথেই চলল, দুনিয়ায় কারো সাধ্য নাই যে এই রথের গতিরোধ করে। আজকে আমরা তা দেখতে পাচ্ছি, কেমন করে শুধু বাংলা নয়, ভারত নয়, সমগ্র বিশ্বে, সমগ্র দেশে, মহাদেশে কেমন করে পরম দয়ালকে নিয়ে মানুষ আজ মাতোয়ারা হয়ে উঠেছে। আর আচার্য পরম্পরার মধ্যে দিয়ে কেমন করে তিনি জীবন্ত হয়ে লীলা করে চলেছেন আজও, পরম দয়াল শ্রী ঠাকুর যে লীলা আজকে করলেন, দ্বাপর যুগে এসে তিনি বলে গিয়েছিলেন যে সম্ভব আমি যুগে যুগে, এই যে যুগে যুগে সম্ভব হতে হয় কেন, না যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, ধর্ম গ্লানিযুক্ত হয়, বিকৃত হয় সমস্ত যুগে, যখন তিনি আসেন তিনি চলে যান, ইহ নরলীলা সংবরণ করেন, ধীরে ধীরে আমাদের খেয়াল খুশি মাপিক আপনার চামড়া চলতে থাকি, তখন তার মধ্যে আর মানুষ প্রাণ পায় না, তখন তাকে আবার আসতে হয় আমাদের প্রকৃত জীবন বৃদ্ধির পথে চালিত করার জন্য। আজকে পরম দয়াল শ্রী ঠাকুর তিনিও সেই কথাই বললেন,
যে ধর্ম যখন বিপাকি বাহনে ব্যর্থ হতে ধায় তখনই প্রেরিত আবির্ভূত হয় পাপী করে ত্রাণ পায়। কিন্তু তিনি বললেন মহাভাব সমান দিতে চরমে চরম প্রকাশ তাই আমি কল্কি। তিনি যে চরম প্রকাশ হয়ে এলেন কল্কি রূপে এলেন তিনি, তাহলে আবার যে ধর্ম বিকৃত অর্থে ধাইবে না তার জন্য তিনি কি ব্যবস্থা করলেন পরম দয়াল শ্রী ঠাকুর? তিনি বললেন আমি এবারে যা দিয়ে গেলাম 10,000 বছর আমার আর না এলেও চলবে, সেই শ্রীরামচন্দ্র থেকে শুরু করে আজ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পর্যন্ত প্রায় 10,000 বছরের ইতিহাসে আমরা জানি তাকে 10 বার অবতীর্ণ হতে হয়েছে। আজকে তিনি বললেন আর পরবর্তী 10,000 বছর তাঁর আসবার প্রয়োজন নাই, তাই সেই ব্যবস্থা, সেই বিকৃতি বিনায়নী ব্যবস্থা, বিকৃতি বিনাশনী ব্যবস্থা পরম দয়াল আচার্য পরম্পরার মধ্যে দিয়ে তিনি করলেন। তিনি অনন্ত প্রবাহে প্রবাহিত হয়ে রইলেন এই জীব জগতের মধ্যে আচার্য ধারার মধ্য দিয়ে। তাই শ্রী শ্রী বরদা সম্পর্কে পরম দয়াল শ্রী ঠাকুর বলেছিলেন যে বড় খোকা শুধু আমার ওরাজজাত সন্তানই নয়, আমার কৃষ্টিজাত সন্তানও বটে, তার যা কিছু কালচার সমস্ত কৃষ্টি যা কিছু সব নিয়ে তিনি শ্রী শ্রী বরদাকে তার সমস্ত কৃষ্টিকে কর্ষণ করে শ্রী শ্রী বরদাকে তিনি দুনিয়ার বুকে উপহার দিয়েছিলেন। আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তিনি বলে গেলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে উদ্দেশ্য করে জগতের যত ব্যথা যত দুঃখ শোক তোমার পরশে যাউক তুমি যে অশোক। তাই আজ পূজ্যপাদ শ্রী শ্রী দাদা পরম পিতার চরণে অনুক্ষণ যোগ সমাহিত হয়ে আছেন প্রতি প্রত্যেকটি মানুষের জন্য। তার এই ব্যাকুল প্রার্থনা প্রকৃতির বুকে এমনই ভাবে মূর্ত হয়ে উঠেছে যে সমগ্র বিশ্বময়ে মানুষ কেমন করে কাতারে কাতারে পরম দয়ালির চরণে আশ্রয় পেয়ে মানুষ আজ ধন্য হয়ে উঠছে। সেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আজকে সেই জীবন বৃদ্ধির জ্বলন্ত নিশান সেই কেতন তিনি অর্পণ করেছেন পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদার হাতে। কেমন করে আমরা দেখছি কাতারে কাতারে মানুষ পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদার চরণতরে তারা উপনীত হয়ে তাদের হাজারো সমস্যার কথা নিবেদন করছেন। কেমন করে অবলীলাক্রমে মানুষ তার সমাধান পেয়ে মানুষ আনন্দে উল্লসিত হয়ে উঠছে, মানুষ ধন্য হয়ে উঠছে, মানুষের সর্ব সমস্যার কেমন করে সমাধান হয়ে যাচ্ছে। এই যে পরম্পরা পরম দয়াল সৃষ্টি করলেন আমাদের মহা মহা সৌভাগ্য। শ্রী শ্রী ঠাকুর বললেন যে বাদের তুই হোসনাবাদী জীবনবাদী আসলে তুই, জীবনটাকে করতে কায়েম চল চষে চল মানব বই। আজকে দুনিয়ার বুকে হাজারো মতবাদ হাজারো ডক্ট্রিনস এই যত মতবাদ থাক না কেন, তা নিয়ে যত বাদানুবাদ থাক না কেন, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন সমস্ত বাদের শেষ কথা তো জীবনবাদ। মানুষ জীবন চায়, বাঁচতে চায়, বাড়তে চায়, শান্তি চায়, স্বস্তি চায়, তাই সেই জীবনটাকে যদি কায়েম করতে হয় তোমার এই চল চষে চল মানব ভূই, তোমার এই মানব জমিনটা যে চাষ করতে হবে মনি। কবি বাইছেন এমন মানব জমিন রইল পতীত করলে আবাদ ফলত সোনা, তারপরে মানব জমিনে যে সোনা ফলবে সোনা ফলা বীজটিও তো চাই, না হলে সোনা ফলবে কেমন করে, আর কোথায় পাবো আমি সেই সোনা ফলা বীজ? তাই আমার জীবনেশ্বর যিনি, যিনি আমাকে দুনিয়ার বুকে পাঠালেন, পাঠিয়ে তিনি কোনো যুগে কোনো কালে ক্ষান্ত নিশ্চিন্ত হয়ে থাকতে পারেননি, তিনিও চলে এলেন আমার এই মতো মনুষ্য রূপ ধারণ করে, সেই সোনা ফলা বীজটি হাতে করে আমার এই জীবনভূমিতে তিনি বপন করে দিলেন। তাই এই যে বীজ তিনি দিয়েছেন আমাদেরকে প্রত্যেক যুগে তিনি যুগের মতন করে যুগগুরু হয়ে তিনি আসেন, আর সেই যুগের যুগ মন্ত্র নিয়ে তিনি আসেন। পরম দয়াল শ্রী ঠাকুর তার অমৃত নিঃসন্ধি বাণীতে বলছেন, তিনি বলছেন যে দেশ কাল পাত্রকে সম্মতিত করে ঠাকুর বলছেন যে অভিব্যক্তির ভিতর দিয়ে সেই তিনি দেশ কাল পাত্রকে সম্মতিত করে শুভ সংবর্ধনায় যুগ উপযোগী মূর্তি গ্রহণ করেন, তিনি সেই তখনকার, প্রণাম করো তাকে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। মানুষের ক্লেশ নাশ করার জন্য সেই অনাদির আদি গোবিন্দ এমনি করে
যুগ বলছেন দেশ কাল পাত্রকে সংমোধিত করে যুগ উপযোগী মূর্তি গ্রহণ করেন। তাই আজ দেশ কাল মাফিক সেই যুগ উপযোগী মূর্তি তিনি গ্রহণ করে পরম দয়াল শ্রী সাগর অনুকূল চন্দ্র রূপে এলেন। বলছেন তিনি সেই তখনকার, তাই আজকে তিনি সেই যুগগুরু হয়ে এসে সেই মহামন্ত্র তিনি আজকে আমাদের দিলেন। শ্রী ঠাকুর বলছেন তার বাণীতে, বলছেন প্রিয় পরিমি হচ্ছেন জীয়ন্ত খাদ্য যা স্বর্গ হতে অবতরণ করেছে, ওই খাদ্য যে গ্রহণ করে সর্বত ভাবে পরিপোষিত করে তোলে নিজেকে, সে অমর জীবনের অধিকারী হয়ে ওঠে। বলে বলছেন যে খাদ্য তিনি দেন তা হচ্ছে তাঁরই সাত্ত্বিক সংস্থিতি জগৎ জীবনের জন্য, এই তাঁর পরম অবদান। তাই যে খাদ্য তিনি দেন অর্থাৎ যে প্রাণের খাদ্য, যে আত্মার খোরাক তিনি দিয়েছেন, বলছেন যে বলছেন তা হচ্ছে তাঁরই সাত্ত্বিক সংস্থিতি যার উপর তিনি নিজে সংস্থ হয়ে আছেন, যার উপর দাঁড়িয়ে বিশ্ব দুনিয়াময় মানুষ তার অপার মহিমাকে দর্শন করেছে। ঠাকুর বলতেন সেই চাবিকাঠি আমি তোমাদের হাতে তুলে দিলাম। তারপরেই বলছেন জগত জীবনের জন্যই হচ্ছে তার পরম অবদান। আজকে সেই জগদীশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি নিজেকে যে মনুষ্য রূপে সৃষ্টি নিজেকে সৃষ্ট করলেন আর আমাদের মধ্যে দিয়ে দিলেন সেই জগত জীবনের জন্য যে পরম অবদান, সেই মহামন্ত্র মহানাম। মহাভাব সমাধিতে বলছেন ওরে তোরা নাম কর নামে ডুবে পড়, আমি অনামি তোদের অন্তরে অন্তরে জেগে উঠব, সকলকে বল ভয় নাই চিন্তা নাই অভি রভি রভি। সেই বড় ভয় তিনি আমাদেরকে দিলেন। শ্রী ঠাকুর বললেন নামই হচ্ছে বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায়, আর নামকে জানতে গেলে ওই নামের শরণাপন্ন হতে হয়। তাই সেই নামই হয়ে তিনি আসেন তার শরণাপন্ন হয়ে। যখন সেই নামকে আমি মনন করি, যে যে বিধি বিধান তিনি দিয়েছেন সেই বিধান সঠিকভাবে পরিপালনের মধ্যে দিয়ে, পরম দয়াল শ্রী ঠাকুর বললেন যে তিনি কেমন করে আমাদের বড় ভয় দিয়ে বলছেন, বলছেন যে কোনো বিপদে আপদে অভাব অভিযোগে দুঃখ কষ্টে আর্ত হয়ে পরম পিতার চরণে নাম করলে, তাকে ব্যাকুল হয়ে ডাকলে অবশ্যই তাঁর দয়া লাভ হয়, সর্ব সমস্যা থেকে মুক্তি পায় মানুষ। এমনি করে তিনি বলছেন, তিনি যে বললেন সব সমস্যার সমাধান জানিস প্রতিষ্ঠান, অমনি করে বলছেন সর্ব সমস্যা থেকে মুক্তি পায় মানুষ। তাই এই শুধু বইয়ের মধ্যে থাকবে না, আমাদের জীবন দিয়ে আমাদেরকে অনুভব করতে হবে। আমার এই উপলব্ধির কথা আর পাঁচজন মানুষকে আমার পারিপার্শ্বিককে সেই উপলব্ধিতে তাদেরকে মহিয়ান করে তুলতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করে তুলতে হবে। পরম দয়াল শ্রী ঠাকুর কি ব্যাকুল ভাবে বলছেন তা কি একটি রাখালের পক্ষে দুঃখ দীর্ঘ নিঃশ্বাসের ব্যাপার নয় কো? যতক্ষণ না সে তার হারানো বোধন ফিরিয়ে আনতে পারে, তোমরা যদি সেই রাখালের ব্যথায় ব্যথিত হয়ে থাকো, তার প্রীতিতে বিদীপ্ত হয়ে থাকো, তবে তার হারানো যা ফিরিয়ে এনে দাও মনি। দাদা একটু ইকো হচ্ছে, আনমিউট করে রেখেছেন বোধহয় অশোক অশোক দাও। হ্যাঁ, ঠাকুর বলছেন তা কি একটি রাখালের পক্ষে দুঃখ দীর্ঘ নিঃশ্বাসের ব্যাপার নয় কো? যতক্ষণ না সে তার হারানো গোধন ফিরিয়ে আনতে পারে, তোমরা যদি সেই রাখালের ব্যথায় ব্যথিত হয়ে থাকো, তার প্রীতিতে বিদীপ্ত হয়ে থাকো, তবে তার হারানো চা ফিরিয়ে এনে দাও মনি। তাই তার থেকে আমরা সবাই এসেছি, কিন্তু তাকে ভুলে গিয়ে যখন বৃত্তি প্রবৃত্তির মধ্যে পড়ে আমরা অশান্তির জীবন যাপন করি, তার বুকখানা খান খান হয়ে যায়, তিনি সতৃষ্ণ নয়নে চেয়ে থাকেন আমাদের দিকে, কখন আমার ওই পথহারা সন্তান পথভ্রান্ত সন্তান আমার কোলে ফিরে আসবে। একটি রাখালের যখন গোধন হারিয়ে যায়, এই বাণীর মধ্যে সেইটি তিনি বলছেন, তার যে ব্যথা তার যে বেদনা সেই গোধনকে যখন সে ফিরে পায়, তখন তার যে তৃপ্তি যে আনন্দ হয় সেই পরম রাখাল তিনি আমাদের সবার জন্য তিনি চেয়ে আছেন। তাই একজন মানুষ যখন এই সৎনাম গ্রহণের মধ্যে দিয়ে তার চরণে যুক্ত হয়, তার আর হারানো সন্তানকে তিনি ফিরে পান, এর চেয়ে বড় আনন্দের বড় তৃপ্তির তার কাছে কিছু নাই। তিনি বলছেন একজন প্রবৃত্তি পরামৃষ্ট মানুষের জীবনের ধারাকে বদলে দিয়ে যদি তাকে ইষ্ট পথের পথিক করে তোলা যায়, তা একটা রাজ্যপত্তনের চেয়েও
কম গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। কিন্তু তাই ঠাকুর বলতেন, আমি একটি সাম্রাজ্যকে ত্যাগ করতে পারি, একটি মানুষকে ত্যাগ করতে পারি না। কি কথা পরম দয়ালের! প্রতি প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জীবের জন্য যে তিনি এলেন, তাই তিনি কোনো বেছে বেছে কিছু কিছু ভালো মানুষ ধরে একটি সংঘ তৈরি করতে আসেননি, তিনি তৈরি করলেন সৎসঙ্গ, অর্থাৎ জীবন বৃদ্ধিকামী, প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, বাড়তে চায়, সেই সৎসঙ্গ তৈরি করলেন তিনি। তিনি এলেন, তিনি ডাক দিলেন, তিনি ঘোষণা করলেন, সৎসঙ্গ চায় মানুষ, সে বোঝে না হিন্দু, সে বোঝে না খ্রিস্টান, সে বোঝে না মুসলমান, সে বোঝে না বৌদ্ধ, সে বোঝে প্রতি প্রত্যেকে তাঁরই সন্তান, সে আনত করে তুলতে চায় সকলকে সেই একই। তাই আজকে কেমন করে সমস্ত সম্প্রদায়ের মানুষ সমগ্র বিশ্বময় কেমন করে তাঁর চরণতলে সমবেত হয়ে আজকে যে মহামিলনের ক্ষেত্র পরম দয়াল রচনা করেছেন। যখন আমি নিজে শিক্ষা গ্রহণ করার পর আমার ঋত্বিক দেবতা আমাকে উপাসনা বইটি দিলেন, সেখানে পুরুষোত্তম বন্দনা পড়তে পড়তে একটি জায়গায় গিয়ে সেদিন আনন্দে আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমার সেই কলেজ জীবনে যখন এমনি করে পরম দয়ালকে পেতাম আমার জন্ম জন্মান্তরের স্মৃতির ফলে, যেখানে আমার বিভিন্ন সম্প্রদায়ের বন্ধু বান্ধব এ বলে আমারটা বলো, ও বলে আমারটা বলো, আর সেই সময়ে যখন পরম দয়ালের চরণ পেলাম পুরুষোত্তম বন্দনায়, তিনি যেখানে ধরিয়ে দিচ্ছেন রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মহম্মদ রূপায়িতম শ্রী চৈতন্য রাম কৃষ্ণানুকুলং পূর্বতই পুরণম শাশ্বত বর্তমানম, হে প্রভু তুমি রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মহম্মদ রূপে এসেছো, শ্রী চৈতন্য রাম কৃষ্ণানুকুলং, আজ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রামকৃষ্ণ অনুকূল চন্দ্র রূপে তুমি এসেছো, সমস্ত পূর্ব পূর্বে যতবার তুমি এসেছো সমস্ত পূর্বতনদের পূরণ করে তুমি আবার এসেছো, সেই শাশ্বত কালের সেই চিরন্তন তুমি আবার আবির্ভূত হয়েছে হে দয়াল। সেদিন বিস্ময়ে আনন্দের আমার সীমা ছিল না, হে দয়াল তোমাকে পূজা করতে গিয়ে, তোমায় বন্দনা করতে গিয়ে পূর্ব পূর্ব যতবার তুমি দুনিয়ার বুকে এসেছো সকলকে বন্দনা করতে হয়েছে, আর কাউকে এতটুকু ছোট ভাবার অবকাশ নাই, তোমার মধ্যে যে সবাই বিরাজিত হয়ে আছেন। ঠাকুর বললেন, পূর্ববর্তীর নবকলেবর পরবর্তী যিনি আসেন পরবর্তীর মাঝেই কিন্তু পূর্ববর্তী নিহিত রহেন। তাই এমন যেখানে আজকে সমগ্র বিশ্ব নানা সাম্প্রদায়িকতার নানা বিষয়ে জর্জরিত, আজকে পরম দয়াল কি মহামিলনের ক্ষেত্র রচনা করলেন দুনিয়ার বুকে। পরম দয়াল শ্রী ঠাকুর বললেন, যেমন তোর দিন সামনে আসছে তাতে সারা দুনিয়ার সামনে এছাড়া আর কোনো পথই থাকবে না, পরম পিতার এ মহা অবদানের জন্য সবাই তৃষিত হয়ে উঠবে, দেখবেন সেদিন আপনাদের অপ্রস্তুতির জন্য যেন না কেউ বঞ্চিত হয়, তাই কেউ যাতে বঞ্চিত না হয় আমাদের সেই প্রস্তুত করে তোলার জন্য তিনি রেখে গেলেন সেই আচার্য পরম্পরা। কেমন ভাবে মানুষ আর সমস্ত দিকে মাতোয়ারা হয়ে উঠেছে, পরম পূজ্যপাদ আচার্য দেব ডাক দিয়েছেন আবার কেমন করে আমরা সাড়ে তিন কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠবো। শ্রী শ্রী ঠাকুর বলতেন, তোমরা কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে ওঠো। পরম পূজ্যপাদ আচার্য দেবের গলায় সেই সুর, তিনি ব্যাকুল হয়ে রয়েছেন প্রতি প্রত্যেকটি মানুষের জন্য। পরম দয়াল শ্রী ঠাকুর যে বিধান আমাদেরকে দিলেন, যজন যাজনিষ্ঠ প্রীতিস্বস্তনি সদাচারের বিধান, পরম দয়াল শ্রী ঠাকুর বলতেন যে আপন প্রমাণের চেয়ে বড় প্রমাণ আর কিছু আছে নাকি মনি, তুমি নিজেই নিজের প্রমাণ হয়ে ওঠো, নিজেই নিজের প্রমাণ হয়ে ওঠো, তুই দেখ না করে এমন তর দেখ না চলে এই চলায় কোথায় তিনি ওঠেন জেগে কেমন তর মহিমায়। কিছুদিন দীক্ষা হয়েছে, একটি পরিবারে গিয়েছি, চাষি পরিবার, সে পরিবারে কোনো স্কুল পাশের সার্টিফিকেট কারো নাই, তো সেই পরিবারে গিয়েছি একটি গ্রামে সন্ধ্যা প্রার্থনার একটু আগে। তো প্রার্থনা শুরু হলো, একটি দাদা ওই গ্রামে এসেছেন গৃহস্বামীর সাথে দেখা করবার জন্য, দীক্ষিত নন তিনি, তিনি বসে আছেন অপেক্ষা করছেন প্রার্থনা সব শেষ হওয়ার, তিনি দেখছেন বসে বসে। প্রার্থনা শেষ হলো, সেই বাড়ির মা বাড়ির দাদাকে প্রণাম করলেন, ছেলে মেয়ে বাবা মাকে প্রণাম করলো, পাঁচ বছরের ছোট মেয়ে তার দাদাকে প্রণাম করলো, এই দৃশ্য তিনি দেখলেন। দেখে তিনি একেবারে ভাষাহীন হয়ে গিয়েছেন, এত তিনি অবাক হয়ে গিয়েছেন, দাদা এ আপনি তো স্বর্গ সৃষ্টি করেছেন,
নিজের পরিবারকে তো আশ্রম বানিয়ে ফেলেছেন, এমনি করে তিনি একেবারে আনন্দে আপ্লুত বলছেন, এমনটা কি রোজই এমন হয়? আমি ছিলাম, আমি বললাম, দাদা আজকে এই একটি পরিবার শুধু নয়, আজকে পরম দয়ালকে মাথায় নিয়ে গুরুর চরণকে সম্বল করে আজকে কত অজস্র অজস্র সৎসঙ্গী পরিবারে যে এমন দৃশ্য আজ প্রতিনিয়ত, শুধু একদিন বলে নয়, একদিন প্রতিদিন আজ প্রাত্যহিক জীবনচর্যায় কত যে অজস্র পরিবার এমনি করে জীবনচর্যা নিয়ে চলছেন তার কোনো লেখাজোখা নাই। আজকে কেমন করে কত ভাঙা ভাঙা ঘর জোড়া লেগে যাচ্ছে, কত অশান্ত জীবনে অশান্ত সংসারে শান্তির মলয়ে বাতাস প্রবাহিত হয়েছে, একমাত্র তাকে নিয়ে চলার মধ্য দিয়ে, গুরুকে মাথায় নিয়ে চলার মধ্য দিয়ে, আচার্য নির্দেশ পরিপালনের মধ্যে দিয়ে আজকে বহু পরিবার এমনি হয়ে উঠেছে। কিছুদিন পরে সেই দাদা চলে দীক্ষা হলো, এই যে পরম দয়াল যে স্বর্গ রচনা করলেন, ঠাকুর বললেন তোমার গৃহ সবাকার গর্ব হোক, সবাকার গৃহ তোমার গৌরব মাল্য হয়ে উঠুক, তোমার গৃহে এমনি ভাবে চলো, তা দেখে তোমার পাঁচটা পাড়ার আর পাঁচটা লোকের তাদের গর্ব হবে, আনন্দ হবে, তৃপ্তি হবে, সে যখন তৃপ্তি ভরে আর পাঁচ অন্য পাড়ায় গিয়ে এমনি করে যখন বলবে, অমনি দেখতে দেখতে আরো পাঁচটি পরিবার যখন অমন হয়ে ওঠে সেইটি তোমার গৌরবের মাল্য। তাই পরম দয়াল কি সতৃষ্ণ নয়নে আমাদের দিকে চেয়ে আছেন, তিনি বলছেন পুণ্য মন পুণ্য চলন, পুণ্য আহার পুণ্য ব্যবহার, এতে মানুষ দীপ্ত হয়, সৌন্দর্যের অধিকারী হয়ে ওঠে স্বর্গ সুসময়ে। সেই আমরা কেমন করে তার পরম পিতার সন্তান, আমরা কেমন করে সেই স্বর্গ সুসমামণ্ডিত সৌন্দর্যের অধিকারী হয়ে উঠব, তার জন্য তিনি সারা জীবন আমাদের প্রতি প্রত্যেকটি মানুষের জন্য কত রকম ভাবে তিনি বলে গিয়েছেন। ঠাকুর বলছেন পরম পিতা ধরে আছেন তোমাদের, ঘিরে আছেন তোমাদের, শত হস্তে আগলে রাখছেন, তাই অবান্তর দুর্ভাবনা না ভেবে করণীয় যা অন্তরের সাথে করে যাও মনি। বলে বলছেন পরম পিতা তো তোমাদের দয়া করবার জন্যই ব্যস্ত, কিন্তু তোমাদের করার ভিতর দিয়ে তাকে সেই সুযোগটুকু দাও মনি, সেই সূত্রটুকু দাও যার ভিতর দিয়ে তিনি আশ মিটিয়ে করতে পারেন তোমাদের জন্য, তিনি তার সন্তানের জন্য সৃষ্টির জন্য আশ মিটিয়ে করতে চান, তাই তিনি দয়া করে নররূপে আবির্ভূত হয়েছেন। তিনি ব্যাকুল ভাবে বলছেন তাকে সেই সুযোগটুকু দাও মনি, সেই সূত্রটুকু দাও। সেই সুযোগ সেই সূত্র কি না, যে বিধান তিনি দিয়েছেন। তাই ঠাকুর বলছেন যত বড় ডাক্তার হন না কেন, তিনি তো ঔষধ দেন, প্রেসক্রিপশন লেখেন, আমরা যদি প্রেসক্রিপশনটা ভাঁজ করে রেখে তার ওই ডাক্তারের শুধু গুণগান করি, এত বড় ডাক্তার হয় না, তাতে কি আমার ব্যাধি মুক্তি হয়? ডাক্তারের প্রতি বিশ্বাস রেখে তার দেওয়া ঔষধটা যখন আমি ঠিক ঠিক সেবন করি তখনই আবার রোগ মুক্তি ঘটে, আরোগ্য লাভ হয়। তাই তিনি লক্ষবার দুনিয়ার বুকে আসেন না কেন, তার দেওয়া বিধি বিধান যতক্ষণ না আমি নিষ্ঠার সঙ্গে পরিপালন করে চলছি ততক্ষণ আমার যে সর্ব সমস্যার মোচন আমার কেমন করে হবে। পরম দয়াল শেষে ঠাকুর বললেন যে তিনি সব ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমে শরণ লওয়া, সব পাপেরই মোচন তাতেই হবে সফল চাওয়া, সেই তার শরণ লাভ করেছি আমরা, দয়া করে তিনি আমাদের চরণাশ্রয় দিয়েছেন, তাই তার দেওয়া যে বিধান যজন যাজনিষ্ঠবিধি সস্তনি সদাচারের বিধান। পরম দয়াল শেষে ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, ঠাকুর যে ইষ্টবিধির বিধান আপনি দিলেন, যে অপার মহিমা আমরা অনুভব করছি ঠিকই, কিন্তু যদি কখনো এমন অবস্থা এসে থাকে এক মুঠ অন্যের জন্য মানুষ পথে পথে ঘুরে বেড়াচ্ছে, এমন দুর্ভিক্ষ এমন মহামারী কিংবা যে কোনো কারণেই হোক দীর্ঘদিন কারাগারে বন্দী হয়ে রয়েছে, এমন অবস্থায় কেমন করে ইষ্টবিধি করবে ঠাকুর? ঠাকুর বলছেন সোনমণি, একজন ভক্তের জীবনে প্রকৃতপক্ষে অমন অবস্থা আসার কথা না, কিন্তু কথার কথা যদি অমন অবস্থা এসেও থাকে সেই অবস্থায় যদি ফুল ফল জল কিচ্ছু না জোটে, এক মুঠো বালুও তো পেতে পারে, সেই এক মুঠো বালুকেই নিয়ে যদি সে কৃতাঞ্জলি প্রভুর দিকে তাকিয়ে বলে হে দয়াল আজ আমার কোনো সম্বল নাই, তুমি গ্রহণ করো প্রভু। ঠাকুর বলছেন ওই ওর প্রাণ কারা টান, সে নিষ্ঠা থেকে বিচ্যুত হবে না, প্রত্যেকটা দিন প্রভুর কর্ম দিয়ে সে দিনটা শুরু করে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে, সেই নিষ্ঠা থেকে সে কোনো মতে বিচ্যুত হবে না, সেই এক মুঠো বালুকে হাতে করে প্রভুর দিকে তাকিয়ে অমন করে কাতর ভাবে বলছে। ঠাকুর বললো এই প্রাণ কারা টানের ফলে পরম পিতার আশীর্বাদ এমন করে তার মাথায় নেমে আসবে যেখানে সেই ঝঞ্ঝার মুখে
কেউ টিকে থাকতে পারছে না, ওই ভক্ত তখন অচল অটল স্তম্ভের মতো টিকে থাকবে, করলেই অনুভব করবে, করলেই অনুভব করবে। তাই ঠাকুর বললেন, অস্খলিত নিষ্ঠা নিপুণ ইষ্ট অনুরাগ বাড়ায় ক্রমে হৃদয়ে বল বাড়ায় ক্রমে জাগ। এমন অস্খলিত নিষ্ঠা নিপুণ ইষ্ট অনুরাগ যখন আমাদের মধ্যে দানা বেঁধে ওঠে, ঠাকুর বললেন মানুষের মধ্যে এমন যজ্ঞ বিভূতির স্ফুরণ ঘটে, তার বুকে বল বেড়ে যায়, হাজার হাতির বল সে পায়। তাই এমনি করে শ্রী ঠাকুর বললেন, ভিক্ষা করেও ইষ্টভৃতি করলে আদ্য ছেলে অযুত তীর্থ পর্যটনের ফল তাহাতে মেলে। আর তুমি যতই ধনী ব্যক্তি হও না কেন, বহু জায়গায় বহু দান ধ্যান করতে পারো, কিন্তু ইষ্টভৃতির সঙ্গে এর কোনো তুলনাই নাই। ঠাকুর বলছেন যে লক্ষ টাকা করলেও দান ধর্ম তোর বইল না। ঠাকুর বলছেন ইষ্টভৃতি ধান্ধা যদি মাথায় মজুত রইল না, লক্ষ টাকা করলেও দান ধর্ম তোর বইল না। তাই যে ইষ্টভৃতির বিধান পরম দয়াল দিলেন, জজন যাজু ইষ্টভৃতি বিপাক তারুণ বজ্রনীতি। ঠাকুর বললেন এ হচ্ছে ওই নিগুম্ভীরা যজ্ঞ। নিগুম্ভীরা যজ্ঞ যদি সে যতদিন সেই মেঘনাদ সম্পন্ন করতে পেরেছে, ততদিন তাকে বিনাশ করা সম্ভব হয়নি। তাই তাকে বিনাশ করার জন্য আগে নিকুম্ভীরা যজ্ঞটাকে পণ্ড করতে হয়েছে, তার যজ্ঞ ক্রিয়ে গিয়ে তবে তার বিনাশ করা সম্ভব হয়েছে। পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন তাই ওই নিকুম্ভীরা যজ্ঞ হলো ইষ্টভৃতি। যদি অতি প্রত্যুষে উঠে একটু কোষে নাম করে ইষ্টভৃতি করে বেরোনো যায়, ওই বেরোনো হয় ওই ইন্দ্রজিতের মতো সর্বশক্তি সম্পন্ন হয়ে বেরোনো। তাই এমন পথ তিনি দিয়েছেন, এমন বড় ভয় পরম দয়াল দিয়েছেন। ঠাকুর বলছেন তাই যে ঝড় ঝঞ্ঝা যা কিছু আসুক না কেন, ঠাকুর বলছেন দুর্দশার ভিতর দিয়েও মানুষ বাড়ে তখনই যখন ইষ্ট অনুরাগ ও অনুসরণ অচ্যুত হয়ে থাকে, তখন তারা হাজার দুর্গতি ঝঞ্ঝা অতিক্রম করেও বজায় থাকে, বৃদ্ধি পায়। তাই ঠাকুর বললেন লতা যেমন বৃক্ষ ধরে বেড়ে ওঠে পাকে পাকে, মানুষগুলি অষ্ট ধরে তেমন তরই বাড়তে থাকে। যতক্ষণ শক্ত করে লতা ধরে থাকে নিজে দাঁড়াতে পারে না তো ঠিক, কিন্তু একটি গাছকে জড়িয়ে জড়িয়ে সে উঠে যায়, কত দূরে দূরে মাথা তুলে দাঁড়িয়ে থাকে। প্রকৃতির নিয়মে ঝড় ঝাপটা তো আসেই, কিন্তু যত শক্ত করে সে জড়িয়ে থাকে ঝড় আসে বয়ে চলে যায়, সে মাথা হেলে দুলে আবার যেমন ছিল সে দাঁড়িয়ে থাকে। তাই পরম দয়াল শ্রী ঠাকুর বললেন তুমি লতার স্বভাব অবলম্বন করো, আর ওই গুরুরূপী আদর্শ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আসুন দাদারা মায়েরা আমরা পরম দয়ালকে মাথায় নিয়ে জীবনের পথে উন্নী করে গিয়ে চলি, আর আমার পারিপার্শ্বিক সকলকে সেই তার পথে উদ্বুদ্ধ করে তুলি। ঠাকুর বললেন ভ্রান্তির ঠুসি করিয়া যে বিপথে চলিয়াছে, ধরো ফিরাও তাহাকে, কানে অমৃতের মন্ত্র ঢালিয়া দাও, ভগবানের আশীর্বাদ লাভ করিবার ইহার চেয়ে প্রকৃষ্ট উপায় আর নাই। আসুন আমরা পরম পূজ্যগত আচার্য দেব শ্রী দাদা যে ডাক দিয়েছেন, প্রশ্ন আমার অস্তে যাও গ্রহ যুক্তি শুনে, তোমার ব্রত কর্ম পালন মরণ স্তব্ধ করে এমন সংকল্প নিয়ে আমরা পরম পিতার কাজে আমরা ঝাঁপ দিই, নিজেদেরকে নিবেদন করি, তবেই আমাদের জন্ম সার্থক হয়, জীবন সার্থক হয়। কারণ আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এইভাবে, আমার জীবনের আর কোন উদ্দেশ্য নাই। আমি অফিস কাচারিতে কাজ করার উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করিনি, আলু বেগুন পটল চাষ করার উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করিনি, দোকানে দোকানদারি করার উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করিনি। আমি জন্মগ্রহণ করেছি পরম পিতা আমায় জীবন দিয়েছেন, শরীর দিয়েছেন, আমি প্রেতাত্মা হয়ে তার সেবা পূজা আরাধনা করতে পারি না, তাই তিনি দয়া করে আমার এই জন্ম দিয়েছেন, জীবন দিয়েছেন। আমার এই জীবন দিয়ে তার ইচ্ছা যদি পরিগ্রহণ করতে না পারলাম, আমার জীবন বৃথা হয়ে গেল, দিন গেল বৃথা কাজে, নাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধা কৃষ্ণ চরণারবিন্দে। আসুন দাদারা মায়েরা আমরা সবাই তার হয়ে উঠি, পরম পূজ্যপদ আচার্য দেবীর সেই অমীয় নির্দেশকে পরিপালন করার পথে আমরা সবাই উদ্বুদ্ধ হয়ে উঠি, প্রবুদ্ধ হয়ে উঠি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, স্ত্রী পুত্র পরিবার পরিজন পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সবাই আনন্দে থাকুন। জয় গুরু, সবাই ভালো।